আলপনা বা চিত্রকলাকে বলা যায় বস্তু আশ্রিত মানুষ ফসল। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে শুদ্ধ সংস্কৃতির এই প্রবহমানতা হাজার বছরের। বেশ কবছর ধরেই বাংলা নববর্ষ এমনই সৃজনশীল পার্বণের মধ্য দিয়ে উদ্ভাসিত হয় লাখো বাঙালির প্রত্যয়দীপ্ত চেতনায়। কেউ আঁকেন, কেউ বা আঁকতে সাহায্য করেন, আর বাকিরা রং তুলির আঁচড় দেখে বর্ষবরণের সানন্দে ভাসেন। আগামী দিনের পথ চলার এই সমৃদ্ধির সুফল যেন আমরা প্রতিটি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। টোটাল আমরা 4 লক্ষ স্কোয়ার ফিট রাস্তা এবং এরিয়া আমরা রঙায়িত করছি, রাঙিয়ে দিচ্ছি। এই রঙের ভাষা হচ্ছে কিন্তু উৎসবের ভাষা। কখনো গান, কখনো দেশ গড়ার দৃপ্ত শপথ, এত সব আনুষ্ঠানিকতা ছাপিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি প্রধান হয়ে ওঠে মানবিক এই আয়োজনে। অগ্নি স্নানে ধরা যেমন সূচি হবে, তেমনি বৈশাখের তাপদাহে সব অনাচারও যাতে পুড়ে হয় খাক, তেমন চাওয়াও ছিল আলপনা অনুষ্ঠানে। My own country, Bangladesh, it is a really proud thing. Every festival, such as Noboborsho itself, it is a festival of colors. And it is a festival of joy and happiness. তাজমহল নিয়ে গর্ব করি আমরা, সমস্ত গায়ে আলপনা ভরা। মসজিদ, মন্দির, হেজাব, টুপি কোথায় আলপনা নাই? তা আলপনাটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন দেখবেন? বাঙালির জন্য যে দেশ তার নাম বাংলাদেশ, আর এই জাতির জন্য যে ভাষা তারই নাম বাংলা। এই বাংলা, বাঙালি আর এর ইতিহাস, সংস্কৃতি এক হয়ে মিশে গেছে আলপনার মাধ্যমে। বাঙালির ইতিহাস ঐতিহ্য যে হাজার বছরের বর্ণিল আলোক ছটায় উদ্ভাসিত, তাও প্রমাণিত হয়েছে এই আলপনার মধ্য দিয়ে। অখিল পোদ্দার, 21শে টেলিভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।